ইসলাম বোঝার জন্য কোরআন এবং হাদিস বোঝার জন্য কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, কোনো আলেমের শরণাপন্ন যিনি আপনাকে কোরআন হাদিসের আলোকে পথ দেখাবেন, গাইড করবেন, এরকম আলেমের শরণাপন্ন হওয়াটা দোষের নয়, সেটার আপনি যেটাই নাম দেন। কিন্তু যদি কোনো ব্যক্তির অন্ধ অনুকরণের জন্য আপনি তার কাছে যান এবং তিনি যা বলেন সেটা শুনবেন, কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক, সেটা আপনি পীর নাম দেন আর শেখ নাম দেন অথবা হুজুর নাম দেন বা অন্য কিছু নাম দেন, এই অনুকরণ ইসলামে জায়েজ। অনুকরণ হবে কোরআন এবং হাদিসের, অনুকরণ হবে কিসের? আমরা আলেমদের অনুসরণ করব ততক্ষণ যতক্ষণ তারা কোরআন হাদিসের আলোকে আমাদেরকে গাইড করবে, পথ দেখাবে। কোরআন হাদিসের বাইরে মন গড়া কিছু যখন বলবে সেটা মানা যাবে না। অতএব কোন পীরের দরবারে সাধারণত মানুষ যায় হলো, আমাদের সমাজে অনেকে যায় যে পীর সাহেব আল্লাহর কাছে পার করে দিবে আমারে। আসলে কি পার করার ক্ষমতা আছে? অনেকে বলে পীর সাহেব আমাদের সহ সবাইকে সহ নৌকাত করে জাহাজে করে বাসে করে বিমানে করে বিভিন্ন পার করে দিবে, আছে না নাই? আরে পীর সাহেব নিজের চরকায় তেল দিতে দিতে কেয়ামতের ময়দানে অস্থির হয়ে যাবে, কিসের আপনারে পার করবে? এগুলো ভুয়া। কোনো মানুষ কোনো মানুষকে পার করতে আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দিবেন তিনি পারবেন, আপনার পীর সাহেব যে সুপারিশের পারমিশন পাবে তার কোনো গ্যারান্টি আছে? বিধায় এই সমস্ত মন গড়া কথা বলা যাবে না। আবার অনেকে পীর সাহেবের কাছে মুরিদ হয় যে পীর সাহেব যা বলবেন, বামায় সাজ্জা দারাঙ্গি কোন গারাত পীরে মগা গোয়াদ কে সা লিখবে খবর নবুয়াত জেরা হো রোজমে মঞ্জিল হা ফার্সি কবিতা। এর অর্থ হলো তোমাকে যদি কোনো পীর, অভিজ্ঞ পীর, জানাশোনা পীরে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়া ভিজায় ফেলো, তারপরও তুমি সেটা করবা কারণ উনি জানে মদ হালাল না হারাম, তোমার পণ্ডিতি করা লাগবে না। এই কথা ঠিক না বেঠিক? মদ খাওয়া হালাল না হারাম? অতএব জায়নামাজের মদের ভিজাইতে যদি কোনো পীর বলে সে পীর ভণ্ড না আল্লাহর খাঁটি বান্দা, তাইলে এরকম ভণ্ড কোনো মানুষের কোনো পীরের অনুকরণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।